আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোসবাহার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে শীতকালীন ভুট্টা চাষের পরিচর্যা। এই শীতের সময়ে ভুট্টার কী কী রোগ বালাই হয় এবং কী পরিমাণ সার প্রয়োগ করতে হয় এবং কোন কোন ভিটামিন আপনারা কোন সময়ে প্রয়োগ করবেন। তো সর্বপ্রথম আসি আমি কীটনাশকের বিষয়ে বা রোগ বালাইয়ের বিষয়ে। শীতকালীন সময়ে যে কোনো ফসলে এবং ভুট্টাতে প্রচুর পরিমাণে পোকামাকড় আক্রমণ করে থাকে, কারণ অনেক সময় দেখা যায় ভুট্টাতে শীতের কারণে পানি সেচ যখন দিতে পারি না তখন পোকার উপদ্রবটা এই শীতের সময় বেশি হয়। এ কারণে দেখা যায় অনেক সময় গোড়া কেটে দেয়। এর প্রতিকার হিসাবে আপনারা প্লেনাম অথবা কার্টাপ গ্রুপের কীটনাশক ভুট্টার জমিতে গোড়ায় স্প্রে করে দিতে পারেন। এর সঙ্গে আপনারা অ্যামামেকটিন অথবা অ্যামামেকটিন ব্যানজয়েড গ্রুপের কীটনাশক আপনারা একসঙ্গে প্রয়োগ করতে পারেন, যেমন ওয়ান্ডার আছে অথবা পাইন আছে। এই একটি এবং উল্লেখিত দুইটা কীটনাশক একসঙ্গে প্রয়োগ করে দিলে কিন্তু এই গোড়া কাটা রোগের পোকামাকড় থাকবে না। অথবা হিসাবে আপনারা মার্শালও ব্যবহার করতে পারেন। তবে জমিতে যদি জো থাকে সেক্ষেত্রে আপনারা কার্বোফুরান প্রতি বিঘা জমিতে আপনারা 2 কেজি হারে প্রয়োগ করতে পারেন 33% বিঘাতে। এখন শীতকালীন সময়ে দেখা যাচ্ছে যে এই ভুট্টার যে আগা পাতা আছে এই আগা পাতাটা অনেক সময় কি হয় সাদা হয়ে বের হয়। আসলে এটা কি বলা হয় কোল্ড ইঞ্জুরি, অর্থাৎ এটি ঠান্ডাজনিত কারণে এই সমস্যাটা হয়ে থাকে। এবং এছাড়াও যারা শীতের সময়ে শীতের যে কুয়াশাটা আছে কুয়াশা থাকা অবস্থায় যদি ইউরিয়া সার প্রয়োগ করে সে কারণেও কিন্তু এই ভিতরের প্রথম পাতাটা অর্থাৎ কুশি পাতাটা কিন্তু সাদাটে ভাবে রঙের হয়ে থাকে। এই জন্য যখন আপনারা সার প্রয়োগ করবেন তখন কুয়াশাটা পড়ে যাওয়ার পরে আপনারা সার প্রয়োগ করবেন। আর যদি আপনাদের এমনিতে যদি সাদাটে কালারের হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ম্যানকোজেব গ্রুপের ইন্ডোফিল কীটনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে প্রয়োগ করে দিলে এই সমস্যা থাকবে না। তবে যদি আপনারা এই কীটনাশকও প্রয়োগ না করেন সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, ইপসাম সল 2 লিটার পানিতে 2 গ্রাম হারে স্প্রে করে দিলে এই সাদা রঙের দাগটা থাকবে না। অথবা হিসাবে ম্যাগনেসিয়াম 2 লিটার পানিতে আপনারা 2 থেকে 4 গ্রাম হারে যদি স্প্রে করে দেন তাহলে এই রোগটা থাকবে না। ও আরেকটি রোগ সবচাইতে বেশি দেখা যাচ্ছে, মশা আসার সময় ভুট্টার পচনি রোগটা বেশি আক্রমণ করে এই শীতের সময়। অনেক সময় কাণ্ড পচে যাচ্ছে বা উপরের এই পাতাগুলো পচে যাচ্ছে, এক্ষেত্রে আপনারা ম্যানকোজেব প্লাস অটোস্টিন গ্রুপের একসঙ্গে কম্বিনেশন করা আছে কম্পিনিয়ন অথবা ম্যানসর 2 লিটার পানিতে 1 গ্রাম থেকে 2 গ্রাম হারে প্রয়োগ করে দিলে কিন্তু এই ধরনের সমস্যাটা থাকবে না। এখন জানুয়ারি মাস, অনেকেই ভুট্টা কাটতেছেন বা মশা আসছে, এই সময় কিন্তু মাজরা পোকাটা আক্রমণ করে বেশি। এটা মশার মধ্যে যদি এই ধরনের আক্রমণ করে সরাসরি আপনারা অটোমিডা প্লাস আপনারা ওয়ান্ডার অথবা পাইন একসঙ্গে স্প্রে করে দিবেন তাহলে আর এই মাজরা পোকাটা থাকবে না। অথবা হিসেবে আপনারা এসিফিড গ্রুপের কীটনাশক অ্যাসাটপ সাথে অ্যাবামেকটিন ব্যানজয়েড গ্রুপের কীটনাশক অ্যাম্বুস অথবা সানমেকটিন একসঙ্গে 2 লিটার পানিতে 2 মিলি হারে স্প্রে করে দিলে এই রোগটা থাকবে না। ভুট্টার শীতকালীন ভিটামিন প্রয়োগ পদ্ধতি, যেমন আপনারা এই যে ভুট্টার জমিটা দেখতে পাচ্ছেন আপনারা 15 থেকে 20 দিনে একবার ভিটামিন ব্যবহার করবেন। যেমন আপনারা মিরাকুলান ব্যবহার করতে পারেন অথবা হিসাবে বায়োফার্টি ব্যবহার করতে পারেন অথবা হিসাবে আপনারা ফ্লোরা 2 লিটার পানিতে 2 মিলি হারে ব্যবহার করবেন। তবে অবশ্যই শীতের কুয়াশা পড়ে যাওয়ার পরে ভিটামিন আপনারা ব্যবহার করবেন। তবে ভিটামিনের সঙ্গে আপনারা সলুবার বোরন 2 লিটার পানিতে 2 গ্রাম হারে একসঙ্গে স্প্রে করে দিবেন। এটি কিন্তু 15 দিনে একবার, 35 দিনে যখন সার দিবেন তারপরে একবার এবং মশা আসার আগে একবার। এছাড়াও ভুট্টার কন্ডিশন অনুযায়ী ভিটামিন দেওয়ার তারতম্য হতে পারে, কারণ অনেক সময় বড় অবস্থায় দিতে হয়, অনেক সময় গাছ ছোট বড় অবস্থা থাকলে ভিটামিন প্রয়োগ করবেন তখন কিন্তু গাছ আর ছোট বড় থাকবে না। শীতের সময় যেহেতু জমি জো থাকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জমি কিন্তু জো আছে, এই জো থাকা অবস্থায় ভুট্টার জমিতে কখনো পানি প্রয়োগ করা যাবে না। পানি কেন প্রয়োগ করবে না, যদি অতিরিক্ত পানি থাকে তাহলে ভুট্টার গাছ কিন্তু হলুদ হয়ে যেতে পারে এবং লাল হয়ে যেতে পারে, অনেক সময় গোড়া পচে যেতে পারে। এই জন্য ভুট্টার জমি জো থাকা অবস্থায় পানি প্রয়োগ করবেন না। তবে সার কখন দিবেন,
অনেকেই বলতে পারেন যে শীতের সময় শীতে যখন কুয়াশাটা পড়ে যাবে তখন আপনারা এই যে ড্রেন দেখতে পাচ্ছেন না, যদি কারো ড্রেন থাকে ভুট্টার জমির মাঝখান দিয়ে এই ড্রেনের সার দিয়ে আপনারা পানি দিয়ে দিবেন, অথবা কি করবেন এই মাটি যখন তোলা হয় মাটি যখন আলগা করা হয় মাঝখান দিয়ে এই ভুট্টার গাছের গোড়া গোড়ায় যখন মাটি তুলে দিবেন এই গোড়া সাইড দিয়ে আপনারা সার প্রয়োগ করতে পারেন। সার প্রয়োগ করার পরে মাটি তুলে দিয়ে আপনারা ড্রেনের মাঝখানে যখন পানি দিবেন তখন কিন্তু ভুট্টার গাছে ভালোভাবে সারটা ধরবে এবং দ্রুত গাছ বড় হবে এবং গাছ এক সমানভাবে বড় হবে। তো এইটাই আপনারা প্রয়োগ করবেন। এছাড়াও আপনারা হয়তো বা বলতে পারেন শীতকালীনে কী কী সার প্রয়োগ করতে পারেন, আমি অনেক ভিডিওতে সারের বিষয়ে বলছি, তবে সব সময় আপনারা একটা জিনিস মনে রাখবেন, টিএসপি এবং ইউরিয়া সার অথবা ডিএপি সার এগুলান কিন্তু প্রয়োগ করা ভালো। প্রথম সার প্রয়োগ, দ্বিতীয় সার প্রয়োগ এবং তৃতীয় সার প্রয়োগের সময় যদি গাছের কন্ডিশন খারাপ হয় সেক্ষেত্রে শুধুমাত্র টিএসপি এবং ইউরিয়া একসঙ্গে প্রয়োগ করতে পারেন। সঙ্গে আপনারা যে কোনো পিজিআর গ্রুপের ভিটামিন যেমন মিরাকুলান 500 মিলি 33% বিঘাতে সারের সঙ্গে মিশিয়ে আপনারা ছিটিয়ে দিতে পারেন, অথবা গোড়ায় দিতে পারেন, অথবা ড্রেনে দিতে পারেন। ড্রেনে দেওয়ার পরে পানি সেচ দিবেন। এইভাবে যদি দেন তাহলে এই শীতকালীন ভুট্টার গাছ দ্রুত বড় হবে এবং কোনো গাছ ছোটো বড় থাকবে না। আরেকটা বিষয় আপনারা বলতে পারেন, ভুট্টার যে শীতকালীন সময়ে গাছ বাড়ে না, গাছে যদি সঠিকভাবে ভিটামিন থাকে তাহলে গাছ বাড়বে না কেন? যদি মাটিতে খাদ্য দেওয়া হয় ভালোভাবে সঠিকভাবে তাহলে গাছ অবশ্যই বাড়বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।